আসসালামু আলাইকুম পিপল, হোয়াটসঅ্যাপ। আসলে কোনো প্ল্যানিং ছিল না যে ব্লগিং করার, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগিং। ভাবছিলাম যে করবো বাট করা হয় না। তো আজকে ফ্রেন্ডরা মিলে আমরা চা খেতে আসলাম, মেবি রাত এখন প্রায় 1টা বাজে। তো শীতে এখন আমি আসলে ঢাকা থেকে একটু দূরে, এর জন্য কিছুটা শীত আর কি পাওয়া যাচ্ছে যে হ্যাঁ এখানে শীত আসতেছে, এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। শর্ট হয়ে যাবে কারণ শুধু চা খেতে আসছে আর কোনো প্ল্যানিং নাই রাতের বেলা। তো দেখা যাক চাটা কেমন হয়। আর চায়ের খবর নিলাম, মালাই চাটা নাই, আমাদের আজকে নর্মাল চাটা খেতে হবে কারণ আমরা প্রায়ই আসি এখানে চা খাওয়ার জন্য। বিশেষ করে আমরা মালাই চা খাই, এটা খুব ভালো হয়। তো দেখি আজকের চাটা কেমন হয় খেয়ে। তো চায়ের সম্পর্কে কিছু বলো। আসলে ইচ্ছা ছিল মালাই চা খাওয়ার, তো খাইতেছি তবে দুধ চা, নরমাল চা কিছু বেশি। মালাইটা হয় নাই, সবসময় মালাইটা থাকে, আজকে মালাইটা পাই নাই আমরা, আমাদের দুর্ভাগ্য। মালাইটা থাকলে তখন এটা ভালো হয়। এটা হচ্ছে আজকের দিনের জন্য আর এই মুহূর্তের জন্য। আচ্ছা আচ্ছা, আজকে স্পেশাল জন্য মালাইটা থাকবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। খাওয়া দাওয়া করছি, এখন বাসায় চলে যাচ্ছে একা একা, ওরা ওদের বাসায় চলে যাচ্ছে।